পাটের জিনোম তথ্য উন্মোচনের পর আমাদের চিন্তা হলো কিভাবে পাটের আরো উন্নয়ন সাধন করে। শুরু হলো দ্বিতীয় পর্যায়ের গবেষণা। জাত উন্নয়নের প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে রোগ বালাই প্রতিরোধী উন্নত পাট জাত তৈরি করা যায় কি, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা গড়ে চলতে চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম যা থেকে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্ব উপকৃত হবে। আমরা এতদিন বিশ্ব তথ্য ভান্ডার থেকে শুধু তথ্য নিয়েছি, এখন সময় এসেছে বিশ্বকে দেবার।